ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যদি বেদাত হয়, অর্থাৎ আমরা যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেইভাবে না হয়ে যদি এর ব্যতিক্রম ইবাদত হয়, আমল হয়, সেই আমলগুলো সব হয়ে যাবে বাতিল, এই আমল আল্লাহ পাক কবুল করবেন না। যেমন ধরেন জিকির, জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং প্রত্যেকটি ইবাদত আল্লাহর জিকির। সালাতকে আল্লাহ পাক বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির হলো সালাত। এরকম সবগুলো ইবাদত, ইমানও জিকির, তবে জিকিরটা কোন জিকির কালবের সাথে সম্পৃক্ত, কোন জিকির লেসানের সাথে সম্পৃক্ত, কোন জিকির আমালের সাথে সম্পৃক্ত, বিভিন্ন ভাবে জিকির, কোন জিকির অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত, কোন জিকির শরীর এবং অর্থের সাথে সম্পৃক্ত। লেসানে জিকির যেটা, মৌখিক জিকির যেটা, এই জিকির তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তারা কখনো আল্লাহর নামকে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন নাই। এজন্য কোরআন এবং হাদিসে যত জিকির আছে সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সুবহান যুক্ত আছে, খালি আল্লাহ নাই, আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে আলহামদ যুক্ত আছে, আল্লাহু আকবার আল্লাহর পরে আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আগে লা ইলাহা ইল্লা আছে। এভাবে যতগুলো জিকির কোরআন এবং সুন্নাহ পাওয়া যায় লেসানে জিকির, আমাদের উস্তাদ ডক্টর খন্দকার আনাম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন রাহিব আল আয়াত, এই কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিকির সেই জিকিরগুলো সব উনি একত্রিত করার চেষ্টা করেছেন এই কিতাবের মধ্যে সহি হাদিসের ভিত্তিতে। সেখানে যতগুলো জিকির এসেছে কোন জিকির বিচ্ছিন্ন মানে আল্লাহর নামকে একাকি বিচ্ছিন্নভাবে আসেন সংযুক্ত আসছে, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাহর আগে আস্তাগফিরু আছে, খালি আল্লাহ আসে নাই কোথাও। তাহলে যদি কেউ শুধু আল্লাহ 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 জিকির করে তাহলে বোঝা যাবে এটা মা উর্দিসা ফিদ দ্বীন, দ্বীনের ভিতরে জিকিরের নামে নতুন বানানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এরকম শুধু আল্লাহ আল্লাহ কখনো জিকির করেন নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি, এরকম জিকিরও সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই। এবং এই ব্যাপারে একটা জাল হাদিসও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম একদিন সবাই বসে বাতে নিবাই কলমের দিকে খেয়াল করে কলমের মধ্যে ধাক্কা মেরে মেরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিকির করতেছিলেন, এক সাহাবি লাফ মেরে খেজুর গাছে উঠে গেছে, অথবা এক সাহাবি দৌড়াই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ফেলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে ঝুলতেছে, এরকম কোন জাল হাদিসও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাহাবায়ে কেরামের থেকে প্রমাণিত। তাহলে বোঝা গেল এই জাতীয় যত জিকিরের পদ্ধতি এইগুলো আল বেদাতু ফিল আমাল, আমলের বেদাত। এজন্য জিকরুল্লাহ ইবাদত, কিন্তু সেটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে যেভাবে করেছেন সেভাবে, এর বাইরে আর বেশি অন্য পদ্ধতিতে হইলে তখন সেটা সুন্নত থাকে না বেদাত থাকে। এইভাবে শুধু জিকির নয়, দরুদ, আজকে দরুদের নামে আমাদের সমাজে অনেক ধরনের দরুদ আছে, বালাকাল্লুলা বিকামালিহি কাশাফাত্তুজা বিজামালিহি, এটাও বাংলাদেশের একটা দরুদ, অথচ এটা একজন কবির কবিতা, কবিতা হয়ে গেছে বাংলাদেশের দরুদ, অথচ দরুদ একটা ইবাদত, কবিতা ইবাদত না। কবিতা আমিও লিখতে পারি আপনিও লিখতে পারেন, আপনিও কবি হতে পারেন আমিও কবি হতে পারি, কিন্তু ইবাদত আমারও বানানোর অধিকার নাই আপনারও বানানোর অধিকার নাই, কেয়ামত পর্যন্ত কারো ইবাদত বানানোর অধিকার নাই, কিন্তু কবিতা যে কেউ লিখতে পারবেন। অথচ কবিতা আজকে ইবাদতের জায়গা দখল করছে, এবং কবিতা না পড়লে কোনো মিলাদ নাই ইমানও নাই, কবিতাকে ইমানেরও অংশ বানাই ফেলা হয়েছে, কবিতা এমন জায়গা দখল করছে যে কয় যে মিলাদ পড়ে না সে রাসূলের দুশমন, যে মিলাদ পড়ে না তার ইমান নাই, তো যে কবিতা পড়ে না তার ইমানও ইমানও হারা হয়ে যাচ্ছে, মানে ইমানের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আজকে শেখ সাদের কবিতা। অথচ এই এই মানদণ্ডে যদি ফেলি তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমান নাই, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বালাগালুলা পড়েন নাই, কারণ ওনার আমলে তো বালাগালুলা লেখাই হয় নাই,
বালা গেলটা তো ছিলই না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুগে ছিল না, ইমাম শাফি রহমতুল্লাহের যুগে ছিল না, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের যুগে ছিল না, তারা তো এই কবিতাগুলো পানে নাই। আমাদের দেশে মিলাদের নামে যে কবিতা, যে গান, যে সঙ্গীত পড়া হয়, এগুলো ওই সকল ইমামদের যুগে আবিষ্কারে হয় নাই, লেখায় হয় নাই, তো তারা তো এগুলো কেউ পড়েন নাই। তাহলে তাদের একজনেরও ইমাম ছিল না নাকি? যদি এই মানদণ্ডে তারা বলেন, অথচ তারাই বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতে হবে, তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করলে এই জায়গায় অনুসরণ লাগবে না, এই জায়গায় তো অনুসরণ লাগবে, অথচ তারা এগুলো শুনেনও নাই, দেখেনও নাই, জানেনও নাই। আমরা সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, আরো বেদাতের আলোচনা করলে আমরা পুরা মাস ধরে আলোচনা করলেও শেষ হবে না, কারণ আমাদের দেশটা বেদাতের অভয়ারণ্য। এই দেশের যদি একটা একটা বেদাত আলোচনা করি, শত শত বেদাত আছে, আকীদার বেদাত, আমালের বেদাত, খালি বেদাত আর বেদাত, এটা এখানে বেদাতের চাষ হয় এবং এটা উর্বর প্রজনন কেন্দ্র বাংলাদেশ, বেদাতের খুবই শক্তিশালী উর্বর প্রজনন কেন্দ্র, খালি চালু করলেই হয়, এবং এক একজন দশটা বিশটা ত্রিশটা করে করে বেদাত চালু করে, যিনি যত বড় হুজুর তিনি তত বড় বেদাতের চাষ করেন, এবং যত বেশি বেদাতের চাষ করা যায় মরিদেরা তত খুশি হয়। বেদাত নাই বাস এই হুজুর হুজুরে না, এই হুজুরের মধ্যে বেদাত নাই, যে হুজুরের বেদাত যত বেশি এই হুজুর বাংলাদেশে তত বড় হুজুর। এখানে বেদাতের ব্যবসা, বেদাতের বিজনেস বাংলাদেশে রং রমা জোরে সোরে এই বিজনেস চলে। এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে কোন অবস্থায় আমল কম করি বেশি করি, কিন্তু যেটা করবো এটা পিওর আমলটা করবো, সুন্নত ভিত্তিক আমল করবো, সুন্নত ভিত্তিক আকীদা পোষণ করবো, কোনো বেদাতি আমল বস্তা বস্তায় করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খাইরুম মিন আমালিন কাসীরিন ফি বেদাত, বেদাতি পদ্ধতিতে অনেক আমল করার চাইতে সুন্নতি পদ্ধতিতে অল্প আমল করা অনেক উত্তম। সুবহানাল্লাহ, কারণ বেদাতি পদ্ধতিতে অনেক আমল করলাম কিয়ামতের ময়দানে হাবা মানসুরা সব বিক্ষিপ্ত বালুর মতো উড়ে চলে যাবে, কোনো কাজে আসবে না, আর সুন্নতি আমল যদি অল্প করি এটাই আমার কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আমল কম করি তা ভালো, কিন্তু সেটা যাতে সুন্নতের আলোকে হয়, বেদাতি পদ্ধতিতে বেশি আমল করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমল আমরা করি নাই, সেই আমলটা রাত্তুন, সেই আমলটা বাতিল। সুতরাং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আমি যে আকীদা পোষণ করতেছি এই আকীদাটা সুন্নতের আকীদা কিনা, আমি যে আমলটা করতেছি এই আমলটা সুন্নতি আমল কিনা, এই আমলটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইয়া সাহাবায়ে কেরাম এইভাবে করেছেন কিনা, সেটা জেনে শুনে বুঝে। যেহেতু আমাদের দেশটা বেদাতের উর্বর প্রজনন কেন্দ্র, এই জন্য সতর্কতা আরো বেশি লাগবে। যে দেশে বেদাত তৈরি করতে পারে না সে দেশে সতর্কতা না হইলে হয়, যেমন আপনার সৌদি আরবে আপনি বেদাতের ব্যাপারে এত সতর্ক থাকা দরকার নেই, কারণ সেখানে কেউ বেদাত শ্বাস করতে পারে না, বেদাত শ্বাসাবাদে সেখানে নিষিদ্ধ, এবং কেউ বেদাতের শ্বাসাবাদ করলে তার সেখানে মৃত্যুদণ্ড। তার খবর আছে কেউ যদি বেদাত একটা আবিষ্কার করে, কিন্তু আমাদের এখানে বেদাতের উর্বর প্রজনন কেন্দ্র যে কেউ বেদাত বানাইতে পারে। তাহলে এখানে সবসময় সতর্ক থাকতে হবে যে আমি যে ইবাদতটা, যে আমালটা যেটা করতেছি এটা সুন্নত কিনা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, সুন্নতের আলোক হচ্ছে কিনা, সুন্নতের বাহিরে গেলে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই অন্তর্ভুক্ত হওয়া যাবে না। বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাওয়া যাবে না, অনেক লোককে ফেরেশতারা বাধা দিবেন, হাউজে কাউসারের দিকে আসতে দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাউলা উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এরা আপনার পরে দুনিয়াতে কত নতুন নতুন আকীদা বানাইছে, নতুন নতুন বেদাত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের উপরে আমল করা, বেদাত মুক্ত সুন্নতে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন।